দেশের প্রথম ডিজিটাল দৈনিক দৈনিক নয়া শতাব্দীর পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আমি বিকে শিকদার সজল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশিতে, যেখানে আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব অলি হজরত মাওলানা শাহসুফি খাজা বাবা ফরিদপুরি সাহেবের মহাপবিত্র উরুস শরীফ শুরু হয়েছে। আজ থেকে চার দিন ব্যাপী, আজ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিন ব্যাপী কিন্তু এই উরুস শরীফ প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে, এবং আজকে সকাল থেকেই কিন্তু এই পবিত্র উরুস শরীফ শুরু হয়েছে। এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে লাখো মানুষের কিন্তু ইতিমধ্যে ঢল নেমেছে, এবং লোকজন কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আসা শুরু করেছেন। এবং এই উরুস শরীফ কিন্তু শেষ হবে আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। আপনাদের একটু জানিয়ে রাখি যে এই মহাপবিত্র উরুস শরীফে দেশ বিদেশের লাখো আশেখান জাকেরান ও ভক্তগণ তাদের হৃদয় মিশ্রিত মহব্বতের কঠিন হৃদয় খেদমতের মাধ্যমে রহমত ও বরকতের ফয়েজ প্রাপ্তির আশায় সারা বছর কিন্তু উন্মুখ থাকেন। দূর দূরান্ত হতে তারা ব্যাকুল হয়ে হৃদয়ে খোদা প্রেম হাসিলের আশায় ছুটে আসেন এখানে, এবং বিভিন্ন ধরনের সড়ক পথে লঞ্চ পথে কিন্তু এখানে এই মানুষগুলো এসে থাকে। এবং এখানে এই চার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে কিন্তু প্রতিদিনই ফরজ ইবাদতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, মোরাকাবা, মোশাহাদা, ওয়াজ, নসিহত, ওয়াজ মাহফিল সহ নানা ধরনের আয়োজন করে হয়ে থাকে কিন্তু। এবং এখানে দেশ বিদেশে থেকে ইতিমধ্যেই কিন্তু লাখো মানুষের এখানে ঢল নেমেছে, এবং এই বিশ্ব জাকের মঞ্জিলের নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে এইগুলো দেখভালের জন্য, এবং পাশাপাশি কিন্তু পুলিশের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নিরাপত্তা রাখা হয়েছে, যে এই যাতে এই মানুষগুলো যাতে তাদের ধর্মীয় যাতে ঠিকভাবে তারা পালন করতে পারেন। এবং এই যে আশেখান জাকের এবং ভক্তবৃন্দ কিন্তু এখানে উপচে পড়েছে। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো এখানে আসা যারা আশেখান যারা আবার জাকেরান যারা আসছেন তাদের সাথে আমরা একটু কথা বলি। আপনি কোথা থেকে আসছেন? আমি ভৈরব থেকে আসছি, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ভৈরব থানা থেকে আসছি। আমরা প্রতি বছরে এখানে আসি উরুস পালন করার জন্য, চার দিনব্যাপী উরুস, শনিরূপী সোম মঙ্গল। আমরা চার দিনব্যাপী উরুস পালন করে পরে যার যার বাড়িতে চলে যাই, সবের আশা এখানে আসি। এবং এই আখেরি মোনাজাত সহ এখান থেকে বের হয়ে আর আপনারা শুনলেন যে আখেরি মোনাজাত শেষে কিন্তু ওরা এই চার দিন এখানে থাকবেন, এবং আখেরি মোনাজাত শেষে কিন্তু ওরা যাবেন। আমরা যদি কথা বলি আর একজনের সাথে, তো আপনি কোথা থেকে আসছেন? আমি কিশোরগঞ্জ থেকে আসছি, করিমগঞ্জ থানা, গুজরাতিয়া ইউনিয়ন, করিমগঞ্জ থানা। আমার নাম মোহাম্মদ হামিদুল হক। আমি 18 বছর যাবৎ আসতেছি এই জায়গায়। জি, আপনারা শুনলেন যে এই 18 বছর যাবৎ কিন্তু তিনি এই এই ওরসে আসেন, এবং এখানে এই ওরসেই কিন্তু চার দিনব্যাপী এই ওরস চলবে। যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানকার যে লাখো মানুষের ঢল, যেটা যদি আমরা একটু আপনাদের দেখাই যে এখানে দেখবেন কিন্তু আমরা এই মুহূর্তে দেখাই গেটটা কিন্তু এখন কিন্তু মানুষ কিন্তু আসা শুরু করেছে, এবং এখনো কিন্তু তারা এখানে আপনারা দেখছেন যে এখানে কিন্তু লাখো মানুষের এই মুহূর্তে আমরা কথা বলবো এইখানে যিনি এই এই বিশ্ব নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন, আমরা একটু তার কাছ থেকে নিরাপত্তার বিষয় সম্পর্কে জানবো, এবং এইখানে যে লোক সমাগমের বিষয়টি একটু জানতে চাই। আমাদের এখানে দরবার শরীফের নিজস্ব বাহিনী আছে, যেটা আপনি সবুজ বাহিনী। এরা দরবার শরীফের সমস্ত জায়গায় এরা টাইটভাবে সিকিউরিটি দিচ্ছে এবং নিরাপত্তার কাজ করতেছে। সাথে আমাদের ডিএসএফ আছে, দরবার নিজস্ব ফোর্স, এবং প্রশাসন আছে, পুলিশ বাহিনী, এবং আরো অন্যান্য জোর জোর ডিপার্টমেন্ট আছে। সবাই আমরা জোরদার ভাবে নিরাপত্তার কাজ করে থাকি, এবং অনেক আপনার এই চার দিনে আমাদের টোটাল 2 কোটির মতো লোক হয়, এবং প্রতিদিন প্রায় 70 লক্ষ লোক খাবার খায় 3 বেলায়। তো এই লোকজনের সংযোগের মধ্যে ইনশাল্লাহ বড় ধরনের কোনো সমস্যা হয় না। ধন্যবাদ। আপনারা শুনলেন যে এখানে কিন্তু আসলে প্রচুর লোকজনের সংখ্যা। আমরা যদি আর একটু আপনাদেরকে দেখাই
সকাল থেকে লাখো মানুষের ঢল নেমেছে, দেশের দূর দূরান্ত থেকে কিন্তু আশিকান জাকারের এবং ভক্তবৃন্দ আসছেন, এবং বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এই পবিত্র ঔরস শরীফে এসে থাকেন, এবং এই এখানে যারা আসেন বিভিন্ন ধর্মের মানুষের জন্য কিন্তু বিভিন্ন ধরনের আলাদা আলাদা খাবারের ব্যবস্থা করা থাকে হয়ে থাকে, আলাদা ধরনের থাকার ব্যবস্থা করা হয়ে থাকে, এবং ট্রলারের মাধ্যমে সড়ক পথে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই লাখো মানুষের ঢল নেমেছে কিন্তু এই বিশ্ব ঔরস শরীফে, এবং এই আগামী মঙ্গলবার কিন্তু এই আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই বিশ্ব ঔরস শরীফের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই বিশ্ব ঔরস শরীফ সম্পন্ন হবেন। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।